আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ খুবই ইম্পর্টেন্ট একটা খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কিসমিস। কিসমিস এত স্বাস্থ্যকর একটা খাবার যা হিউম্যান বডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধিতে। কেউ যদি চায় তার স্মৃতিশক্তি বা মুখস্থ বিদ্যা বৃদ্ধি করতে চায়, সে যাতে নিয়মিত কিসমিস গ্রহণ করে। তার পাশাপাশি আমাদের দেহের হজম শক্তি বৃদ্ধিতে, আমরা অনেকেই আছি যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় সাফার করতেছি, আমরা যদি নিয়মিত কিসমিস গ্রহণ করে, এটা আপনার আমাদের হজম শক্তি বৃদ্ধিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদেরকে অনেক বেশি সুস্থ রাখবে, অনেক বেশি ভালো রাখবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি বিশেষ করে আমাদের অ্যানিমিয়া, আমাদের অনেকেই আছি যারা অ্যানিমিয়ার সমস্যায় সাফার করতেছি, অ্যানিমিয়ার জনিত সমস্যায় যারা সাফার করতেছি, তাদের সুস্থতার জন্য নিঃসন্দেহে কিসমিস অনেক ভালো ভূমিকা পালন করবে। হাড়ের শক্তি বৃদ্ধিতে, আমাদের হাড়ের অর্থাৎ হাড়ের শক্তি বৃদ্ধি, হাড়কে মজবুত রাখতে, কর্মক্ষম রাখতে এবং সুস্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে কিসমিস অনেক ভালো ভূমিকা পালন করে। তার পাশাপাশি আরও দেহের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে, আমাদের অনেকেই আছে যারা দৃষ্টিশক্তিজনিত সমস্যায় সাফার করতেছে, সেক্ষেত্রে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার কিসমিস। তার পাশাপাশি আপনার এই যে আমাদের অনেক সময় ওজনের তারতম্যতা থাকে, দেহের অতিরিক্ত কোলেস্ট্রল, আমাদের দেহের মধ্যে এলডিএল এবং এইচডিএল নামক দুই ধরনের কোলেস্ট্রল রয়েছে। এলডিএল কোলেস্ট্রল রয়েছে ক্ষতিকর কোলেস্ট্রল, দেহ থেকে ক্ষতিকর কোলেস্ট্রলটাকে কমাতে ভালো সহযোগী ভূমিকা পালন করে কিসমিস এবং আমাদেরকে খুব ভালোভাবে সুস্বাস্থ্য রাখে কিসমিস গ্রহণ করলে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে, আমাদের যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় সাফার করতেছি, হাই ব্লাড প্রেশার পরিবারের মধ্যে, আপনার আমরা যদি নিয়মিত কিসমিস গ্রহণ করে, এটা আমাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে সমাধান করতে, সুস্থ করে তুলতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে, যে বিষয়টা বুঝতেছি না, জানতে যাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।